শান্ত হয়ে গেছি। এই দেখো আর সমুদ্রের ধারে এসে ডাব না খেতে পারলে কিন্তু হয় না। ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক এবার জোড়ো খাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। দ্য বং লাইফস্টাইলের সকলকে স্বাগতম ফ্রেন্ডস। চলো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব পুরীর আরও একটি হোটেলে, যেটার নাম হলো হোটেল লা প্লাটিনা। আর এই হোটেলটি কিন্তু মেরিন ড্রাইভ রোডে একদম লাইট হাউসের পাশেই আছে। তো চলো হোটেল লা প্লাটিনার প্রথমেই রিসেপশনটা আমরা একটু ঘুরে দেখি। দেখো এটা আছে এন্ট্রান্স এবং তারপরেই রিসেপশন। রিসেপশন এরিয়াটা অনেকটাই বড় এবং এখানে ওয়েটিং জোনটা কিন্তু বেশ কমফোর্টেবল। চেক ইন চেক আউটের সময় যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো করার সময় একটু লেট হতে পারে, সেজন্য কিন্তু তোমরা এখানে ওয়েট করতে পারো এবং ওয়েটিং জোনটা বেশ কমফোর্টেবল এবং ডেকোরেশনটাও বেশ সুন্দর এবং অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার আমরা একটা রুম দেখে নিই। দেখো বন্ধুরা, এই হোটেলের প্রতিটা রুমই কিন্তু বলতে পারো একটা 1 BHK ফ্ল্যাটের মতো। এখানে প্রথমে একটা ড্রয়িং রুম এবং তারপর বেডরুম এবং এছাড়া তোমরা একটা ছোট পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে। তো দেখো রুমটা খুবই সুন্দর সাজানো গোছানো, একেবারে এসি রুম এবং এখানকার সব রুমই কিন্তু এসি রুম। তো সেই এসি রুমের ভাড়া আছে 1200 থেকে শুরু। আর এখানে কিন্তু এই হোটেলগুলো সবটাই অনলাইনে বুক করতে হয়, মেক মাই ট্রিপ এবং গোয়াই বিবোতে তোমরা পেয়ে যাবে। তবে এই হোটেলের যে ব্যালকনিগুলো তোমরা পাবে সেখান থেকে কিন্তু কোনো সি ভিউ তোমরা পাবে না, এটা কিন্তু সি থেকে একটু দূরে। আর বন্ধুরা ওয়াশরুমটা একটু দেখে নেই। দেখো ওয়াশরুমে কিন্তু তোমরা বাথটাবও পেয়ে যাবে এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো এটা খুবই ভালো লাগবে, হোটেলটা খুবই সুন্দর। দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ওয়াশরুমটা আর ব্যালকনিটাও কিন্তু আমি তোমাদের একটু শেয়ার করি। এখান থেকে তোমরা সি ভিউটা পাবে না কিন্তু বেশ খোলামেলা। তো চলো বন্ধুরা আমরা রুমটা আরও একবার একটু দেখে নিই। দেখো রুমটার মধ্যে ড্রয়িং রুম যেটা রয়েছে সেটা কিন্তু একটা দুটো সোফা রয়েছে, এখানে তোমরা আলাদা বসতে পারবে এবং খাবারের জায়গাটা রয়েছে আলাদা করে, টিভি রয়েছে, সবটাই কিন্তু তোমার ড্রয়িং রুমের মধ্যে। আর বেডরুমটা পুরোটাই সেপারেট। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো, ইন্টারকম আছে। বন্ধুরা এদের কিন্তু বাফেট সিস্টেমও আছে, তোমরা এদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানেও খেতে পারো, খাবার রুমে নিয়ে এসেও খেতে পারো। ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের। ব্রেকফাস্টে আছে পুরি সবজি আর উপমা। তো চলো বন্ধুরা এই হোটেলের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এদের সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড় এবং এখানে এসে তোমরা টাইম কাটাতে পারবে। এবং এই সুইমিং পুলটার এই সাইডে যেটা রয়েছে এই দেখো এটা কিন্তু আছে কিডস জোন, এটা বাচ্চাদের জন্য এবং বাদবাকি পুরো অংশটাই কিন্তু বড়দের জন্য। সুইমিং পুলের এন্ট্রি ফি আছে 100 টাকা, তবে যারা রুম নেবে তাদের কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না, শুধু কাস্টম ফিটা লাগবে আর বাইরের কোনো খাবার কিন্তু এখানে অ্যালাউ নেই। চলো বন্ধুরা আমি এই হোটেলের ভেতরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই যতটুকু পারি। এই হোটেলের ভেতরটা কিন্তু অনেকটা বড় একটা এরিয়া নিয়ে এই হোটেলটা অবস্থিত এবং বলতে পারো এটা পুরোটা ঘুরে দেখতে গেলে কিন্তু পুরো একটা বেলা তোমাদের কভার হয়ে যাবে, এতটাই বড়। এবং এখানে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একটা একটা হোটেল নামে পরিচিত, এখানে প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট একটা লিজ নিয়ে একটা হোটেল হিসেবে এরা রেন্টে দেয়। হোটেলের ভেতরটা ভীষণই সাজানো গোছানো, খুব সুন্দর সুন্দর গার্ডেন করা আছে,
এবং বাচ্চাদের যদি তোমরা এখানে নিয়ে আসো তো ওরা খুবই এনজয় করবে, ওরা অনেকটা বড় স্পেস পাবে খেলাধুলোর জন্য। এবং এছাড়াও এদের বেশ রাইড আছে কয়েকটা, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো চলো একটু ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের নিজেদের ফ্রেন্ডদের সঙ্গে, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।